উত্তরাঞ্চলের এগারো জেলার সাথে ঢাকার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দুর্ভোগে যাত্রীরা সুন্দরগঞ্জে চার পুলিশ হত্যা পাঁচ বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি বিচার স্থানীয়দের ক্ষোভ চলতি বছরই শুরু হচ্ছে ভোলা বরিশাল সেতু নির্মাণের কাজ চূড়ান্ত করা হয়েছে সেতু নির্মাণের স্থান খননের অভাবে জয়পুরহাটের তুলসী সহ চার নদী এখন প্রায় মৃত ফসলের ক্ষতি চার অবহাবাহিকায় স্বাগত নিশ্রুনিফোট দেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবস মাহমেথ দেখছিলেন শিরোনাম এবার চলে যাচ্ছি পুরো সংবাদে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সময় লাগার কথা তিন ঘন্টা মহাসড়ক অবৈথভাবে দখল এবং সড়কের বিভিন্ন অংশে বেহাল দশার কারণে কক্সবাজার পৌঁছাতে সময় লাগছে পাঁচ থেকে ছয় ঘন্টা এছাড়া কক্সবাজার মহাসড়ক ফোর লেনের কাজও চলছে ধীর গতিতে এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা নয়ন বোরা তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট দর্শক আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছে আমরা রিপোর্টের জন্য এখন অপেক্ষা করছে দর্শক রিপোর্টটি আমাদের হাতে এসে এখনও পৌঁছায়নি আমরা চেষ্টা করবো হাতে এসে পৌঁছানো মালফা তাদেরকে দেখে যাওয়ার জন্য নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদের এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি আমাদের সাথে থাকুন বিরতির পর আবারও স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ দর্শক বিরতিতে যাওয়ার আগে যেমনটি বলছিলাম যে কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার যে সড়কটি সেটি বেহাল দশা যার জন্য তিন ঘন্টা রাস্তা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে চলুন দেখে আসি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানবাহনের সংখ্যা দিন দিন বাড়লেও এখনো পুরনো মহাসড়ক দিয়ে চলছে গাড়ি সড়কের কোন কোনো অংশে ছোট বড় গর্ত আর কোনো কোনো স্থানে রয়েছে বাঘ তাছাড়া কোনো অংশে সড়ক বেদখলে যাওয়াই শুরু হয়ে গেছে আর এ কারণে কক্সবাজার যেতে সময় বেশি লাগার সাথে সাথে বাড়ছে যানজট ও দুর্ঘটনা এতে দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকেরা কক্সবাজার যাওয়ার যে সড়কগুলো আছে এগুলো এক পাকা পাকা এগুলি যদি সোজা বা ফোর লাইন হতো আমাদের জন্য খুব সুবিধা হতো আমরা আগে কক্সবাজার যেতে সময় লাগতো দুই দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা এখন লাগে পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা রোড আবার আমার রাস্তা তো এখন আমরা মানে গাড়ি আস্তে দিন জন্য না এদিকে স্থানীয়দের দাবি শুধু আট কিলোমিটার ফোর লেন নয় কক্সবাজার পর্যন্ত একশো পঞ্চান্ন কিলোমিটার ফোর লেন নির্মিত হলে যাতায়াত ব্যবস্থা অনেকটা সহজ হওয়ার পাশাপাশি সময়ও কম লাগবে সড়কে যে কাজ চলতেছে চার লেনের কাজ চলতেছে এটা খুব দীর্ঘদিতে কাজ চলতেছে যার কারণে আমরা যে সাধারণ যাত্রীরা আছি আমরা খুব দুর্ভোগে পোহাতে হচ্ছে আমাদের এই দক্ষিণ চট্টগ্রাম প্রাণের দাবি যে ফোর যেটা করতে সেটা কক্সবাজার পর্যন্ত করলে মানুষের অনেক উপকারে আসবে এটা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পুরো অংশে ফোর সড়ক নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা আশেপাশে যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে ঠিক রেখে কাজ করতে গিয়ে কিছুটা আমাদের স্ট্রাগল করতে হচ্ছে তারপর আমরা গতি সন্তোষজনক ইতিমধ্যে প্রকল্পের আওতায় প্রায় চল্লিশ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে আমরা আশা করছি নির্দিষ্ট সময় তথা অক্টোবরের মধ্যে আমরা কাজটি সুচারুভাবে সম্পন্ন করতে সমর্থ হব দ্রুত সড়কের এই সমস্যা সমাধানে নির্মাণ কাজ সঠিক সময়ে শেষ হবে এমন প্রত্যাশা স্থানীয় সহ যাত্রী ও চালকদের ঢাকা ও বগুড়ার পরিবহন মালিকদের ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে বুধবার সকাল থেকে উত্তরাঞ্চলের এগারো জেলার সাথে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার রাতে বগুড়া শহরের বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই সিদ্ধান্ত নেয় এর ফলে এগারোটি জেলার রাজধানীমুখী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন প্রতিনিধিদের তথ্য চিত্র ঢাকা ও বগুড়ার পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে বুধবার সকাল থেকে ঢাকার সাথে নওগাঁর দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রয়েছে এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা তাদের অভিযোগ কিছু বাস রাজশাহী হয়ে ঢাকা যাচ্ছে এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের আমাদের গাড়ি রাজশাহীতে ঘুরে যাচ্ছে এতে আমাদের তিন চার ঘন্টা সময় বেশি লাগতেছে আমাদের জরুরি ঢাকায় কাজ এতে আমাদের দুর্ভোগ আরো বেড়ে গেছে ঘুরে হচ্ছে কষ্ট করে তো ভাড়াও তো বেশি নিচ্ছে শাহ ফতে আলী বাস মালিকের সাথে এনা ও একতা পরিবহনের দ্বন্দ্বের জেরে ঢাকা সাথে উত্তরাঞ্চল এগারোটি জেলার বাস চলাচল বন্ধ রয়েছে জানালেন মোটর শ্রমিক ইউনিয়নের এই নেতা শাহ পরিচালনা পরিষদের এমডি জনাব আমিনুল ইসলাম বগুড়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এর ধারাবাহিকতায় একতা এবং এনা পরিবহনের কর্তৃপক্ষ মহাকালীতে ওনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করাকে নিয়েই এই জটিলতা একই চিত্র দেখা যায় দিনাজপুরেও এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস তবে দু একটি বাস বিকল্প রাস্তা দিয়ে ঢাকা থেকে দিনাজপুরে প্রবেশ করলেও বেশিরভাগ বাস বগুড়ায় আটকা পড়ে আছে বলে জানা যায় তবে দিনাজপুর থেকে আন্তজেলা ও অন্যান্য রুটের বাস স্বাভাবিক রয়েছে বলে জানান মোটর শ্রমিক ইউনিয়নের এই নেতা আজকের থেকে সেই গাড়িগুলো বগুড়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে সেটা আমাদের এখানে আর আবন্তন जेई গাড়িগুলো আছে সিগলা চলাচল স্বাভাবিক আছে গাইবান্ধা থেকে ঢাকাগামী কোনো বাস না ছাড়াই বিপাকে পড়েছে এখানকার যাত্রীরা তাদের অভিযোগ কাউন্টার থেকে টিকিট বিক্রি করলেও বাস না ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের বাস নাই কোনো না নাই প্রত্যেকটা মোবাইল নাম্বার লেখা থাকে কালকে রাত জানাই আজকে সকাল পর্যন্ত ইনফর্ম এছাড়া বগুড়া রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও নীলফামারী পঞ্চগড় ও লালমনিরহাট থেকেও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস গাইবান্ধার সুন্দরগঞ্জে চার পুলিশ পিঠে হত্যার পাঁচ বছর পূর্ণ হল আজ অথচ এখনো শুরু হয়নি এই হত্যাকাণ্ডের বিচার এদিকে ঘটনার মূল আসামিরা এখনও রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে এলাকাবাসী ও নিহতদের স্বজনদের দাবি এ ঘটনার দ্রুত বিচার ও হত্যাকারীদের সাইফুল ইসলাম প্রিন্সের দুই হাজার তেরো সালের আঠাশ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেল হোসেন সাঈদির ফাঁসির রায় ঘোষণা করে আদালত এর পরপরই রায়ের প্রতিবাদে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ভাঙচুর করে জামায়াত শিবির কর্মীরা এ সময় তারা বামুনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে হত্যা করে চার পুলিশ সদস্যকে চল্লিশ মিনিট টানা চলে চল্লিশ মিনিট পর আমরা সঙ্গে আসি এসে দেখতে পাই নিশ্চয় আগুন জ্বলছে লাঠি একটার পর একটা পড়তে আছে কোনো বাধা বিঘ্ন নেই তারপরে দুইজনের যখন মাথা ফাইটা পড়ে গেছে আর দুইজন ওই বিল্ডিংটার পিছনে পাশে গেছে এসব ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একাধিক মামলা করা হয় পরের বছর চোদ্দই সেপ্টেম্বর পুলিশ হত্যা মামলায় ২৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ কিন্তু চার্জশিটভুক্ত আসামিদের মাঝে জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজ সহ মূল আসামিরা এখনও রয়েছে ধরা ছহার বাইরে গ্রেফতারকৃত অধিকাংশই রয়েছেন জামিনে এলাকাবাসী ও নিহত স্বজনদের দাবি এ ঘটনায় মূল হতাদের দ্রুত গ্রেফতার সহ বিচার কাজ সম্পন্ন করার তো কোনো অন্যায় করে নাই সামান্য একটা বিষয় নিয়ে তারা এইভাবে অতর্কিত হামলা চালাবে জঘন্যতার কাজ এটা তো মানি নেওয়া যায় আমার স্বামী কোথায় নিরাপদ পাবি থানাতে মারা হলো তার এখনো বিচার পেলাম না এদিকে আইনি প্রক্রিয়ার কারণে মামলার বিচার কার্য শুরু হতে দেরি হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন আগামী তিন মাস তারিখে মামলাটির বিচার কার্যক্রম শুরু করা হবে এই মামলা যেহেতু অনেক আসামি এবং অনেক আসামি পলাতক আছে এই পলাতক থাকার কারণে মাওরা তাদের বাড়ি পুরো বিপরও না তারপর আপনার গেজেট নোটিফিকেশন গেজেট নোটিফিকেশন হওয়ার পর মামলাটা বিজ্ঞ আদালতে বিষয়ের জন্য এখন বদলি হয়ে আসছে জন্য নিহতদের স্মরণে আজ গাইবান্ধার বামনডাঙ্গায় পুষ্পমাল্য অর্পণ দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে লক্ষীপুরের স্ত্রী হত্যার দায় শামী মোহাম্মদ শাহীন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সাথে আসামিকে আরো পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় বুধবার লক্ষ্মীপুর জেলা দ্বারা জজ আদালতের বিচারক ড আবুল কাশেম এই রায় দেন মামলার বিবরণীতে জানা যায় দু সালের চোদ্দ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের যে ধরে শাহিন তার স্ত্রী শিখা আক্তারকে মারধর করে গুরুতর আহত করে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয় এই ঘটনায় আঠারো সেপ্টেম্বর নিহত শিখা আক্তারের পিতা মোহাম্মদ সিরাজুল্লাহ বাদী হয়ে মোহাম্মদ শাহিন মিয়াকে আসামি করে আদালতে মামলা করেন উভয় পক্ষের শুনানি শেষ সে আজ এই রায়দান আদালত চলতি বছরই শুরু হচ্ছে ভোলা বরিশাল সেতু নির্মাণের কাজ এরই মধ্যে সেতু নির্মাণের স্থান চূড়ান্ত করা হয়েছে এটি নির্মাণ হলে দ্বীপ জেলা ভোলার সাথে সারাদেশের সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নীত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা জুনু রায়হানের পাঠানো তথ্য চিত্র দ্বীপ জেলা ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ চলতি বছরেই শুরু হচ্ছে এরই মধ্যে এই সেতুর সম্ভাব্যতা যাচাই কাজ শেষ হয়েছে সম্প্রতি ভোলা বরিশাল সেতুর সম্ভাব্যতা প্রতিবেদন উপস্থাপন করে পরামর্শক দল লোকেশন একটা হচ্ছে লহরাট থেকে বেদুরিয়া একটা থেকে আর আরেকটা হচ্ছে থেকে এখানে যেটা আমরা স্টাডি করেছি সেটা একটা হচ্ছে যে ব্রিজের নেই একটা হচ্ছে যে ব্যাংকের স্টেবিলিটি আর আর একটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কানেক্টিভিটি তিনটি পয়েন্টে সেতু নির্মাণের প্রস্তাব করা হলে ভেদুরিয়া লাহারহাট পয়েন্টে সেতু নির্মাণের পক্ষে মত দেন জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ এ পয়েন্টে তুলনামূলকভাবে কম খরচে ব্রিজ নির্মাণ করা সম্ভব বলে জানান সেতু বিভাগের সিনিয়র সচিব সাহায্য সুবিধা যেটা আমার যেটা ধারণা ছিল

আর পদ্মাবলিজ সমাপ্ত হলে ভোলার মানুষ পাঁচ ঘন্টায় ম্যাক্সিমাম ছয় ঘন্টায় ঢাকায় পুষ্টি করে ইন্ডাস্ট্রি কলকারখানা হবে মানুষ আগে খুঁজে এখন জানি যে বরিশাল ভোলা ব্রিজ হবে কি তার তার পণ্যটা টাকা তুল তাড়াতাড়ি ভোলা বরিশাল সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি টাকা জয়পুরহাটের তুলসী গঙ্গা ছোট যমুনা হার হারাবতী ও চিরি নদী খননের অভাবে পরিণত হয়েছে মরা নদীতে নদীতে পানি না থাকায় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা আবার বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে ফসলের ক্ষতি হচ্ছে অবস্থায় এসব নদী খননের আশ্বাস দিয়েছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আলমগীর চৌধুরীর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট জয়পুরহাটের তুলসী গঙ্গা ছোট যমুনা হারাবতী আর চিরি নদী দেখে এখন আর বোঝার উপায় নেই একসময় এই নদীর বুকে পালতোলা নৌকা চলত মাছ চাষের পাশাপাশি নদীর পানি দিয়ে চাষ হতো ফসলের কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এসব নদী ভরাট হয়ে এখন পরিণত হয়েছে মরা নদীতে ফলে বর্ষায় সামান্য বৃষ্টিতে নদীর দুকুর উপচে জলাবদ্ধতায় ঘটে ফসলহানি আর শুষ্ক মৌসুমে নদীর বুকেই শুরু হয় চাষাবাদ নদী আগে গভীর ছিল এখন গভীর নাই এখন গরিব মানুষেরা যাদের সয় সম্পত্তি তারা নদীতে ধন্যবাদ করে এই কয়েক বছর আগ থেকে ছোট যমুনা নদীকে বোঝা যায় না যে এটা নদী না জমি এরকম পরিস্থিতি হয়ে গেছে এই নদীতে যে খরণ করা হয় নাই এই জন্য নদী পূরণ হয়ে গেছে এই নদী এখন খরণ করা দরকার নদী সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলার পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা নদী পুনর্খননের মাধ্যমে তেরো হাজার চারশো একচল্লিশ লক্ষ টাকা ব্যয় সম্বলিত একখানা প্রকল্প গ্রহণ করে পানিসম্পদ মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে প্রকল্পখানা অনুমোদিত হলে আমরা প্রকল্পের কাজ শুরু করব। আর এই জেলার নদীগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেবেন সংশ্লিষ্টরা এমন দাবি এলাকাবাসীর নিউজ ফর দেশ সংবাদের সময় হল আরও একটি বিরতির আমাদের সাথে থাকুন জ্যোতির পর আবারো স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদ চট্টগ্রামের ডিসি হিলে চলছে অমর একুশের বইমেলা এ মেলা শেষ হবে আজকে দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী নন বড়ুয়া জয় জয় আজ তো মেলার শেষ দিন সেক্ষেত্রে বইপ্রেমীদের ভিড় কেমন দেখছেন এছাড়া এই শেষ দিনে এসে কতটা বই বের হয়েছে এবারে ধন্যবাদ তাবাসুম আপনি জানেন যে বাঙালিদের প্রাণের মেলা আসলে একুশে অমর একুশে মেলা। আপনি জানেন যে কিন্তু বাসা শ্রমিকদের স্মৃতি ধরে রাখতে কিন্তু ডাকার মতো চট্টগ্রামেও কিন্তু এবার এই জায়গায় আমি যেখানে আছি আসলে ডিসি হিলে কিন্তু বইমেলার আয়োজন করা হয় আমরা যদি তাবাসুম আপনাকে যদি বলি এইবার বইমেলার আয়োজনের কথা যদি আমরা বলি প্রায় ছাব্বিশ বছর ধরে তারা এই এই জায়গায় এই জায়গায় কিন্তু বইমেলার আয়োজন করা হয় কিন্তু আমরা জানাতে চাই এবারের বইমেলায় প্রায় ষোলোটির অধিক স্টল রয়েছে এমনকি সব স্টলে কিন্তু আমরা যদি বলি ঢাকা এবং চট্টগ্রামে যারা লেখক রয়েছেন এমনকি কলকাতা যারা লেখক রয়েছেন সব লেখকের কিন্তু বই আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যখন মেলা শুরু হয়েছিল আসলে বিশ তারিখে বিশ তারিখ থেকেই কিন্তু শুরুতে তেমন কোনো সারা না মেললেও আমরা যখন মেলার দিন যত বাঁচছে কিন্তু আজকে কিন্তু শেষ দিন আজকে শেষ দিনের একদম আমরা যদি বলি আপনার সকাল থেকে কিন্তু উপচে পড়া বীজ ছিল একটু আগেই কিন্তু আমরা দেখেছি আসলে কিন্তু এখানে অসংখ্য কিন্তু এখানে বই প্রেমীরা প্রেমীদের বীজ ছিল আসলে সন্দেহ হতে না হতে বীর হবে বলে আমাদেরকে জয় আপনাকে ধন্যবাদ দর্শক চট্টগ্রামের হিলে চলছে অমর একশে বই মেলা আজ মেলার শেষ দিন শেষ দিনে মেলার সবশেষ খবর জানতে যোগ দিয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় নাটোর ও মানিকগঞ্জে ডায়াবেটিক সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে সকালে ডায়াবেটিক সমিতির আয়োজনে নাটোর ডায়াবেটিক হাসপাতাল থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে ডায়াবেটিক হাসপাতালের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিকে মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয় র্যালিটি শিববাড়ি এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এরপর হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় কুষ্টিয়ার ছেউডিয়ায় কাল থেকে শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহের দোল উৎসব ও সাধু সঙ্গ তিন দিনব্যাপী এই দোল উৎসবকে ঘিরে এরই মধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি মাজা প্রাঙ্গণে আসছেন ভক্ত সাধু লালন অনুসারী ও দর্শনার্থীরা খোকনের তথ্য ছবিতে হাববাদি বাউল সম্রাট ফকির শাহের জীবদ্দশায় দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার কালীগঙ্গা নদীর তীরে বসত সাধুসংঘ এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও পহেলা মার্চে শুরু হচ্ছে দোল উৎসব ও সাধু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও লালন একাডেমির আয়োজনে এরই মধ্যে উৎসবের সকল প্রস্তুতি শেষ হয়েছে সাধুসঙ্গে যোগ দিতে লালন আখড়ায় ভিড় করছেন লালন ভক্ত ও অনুসারীরা একে অপরকে ভালোবাসি এক জায়গায় মিলেমিশে থাকার চিন্তা ভাবনা করি আত্মার শুদ্ধির একটা মানুষের মধ্যে যে এক শান্তি একটা থাকে সেই শান্তির কানে আমরা ছুটে আসি লালন ভক্ত ও অনুসারীদের জন্য রাতভর লালন গানের আসর ও কালীগঙ্গা নদীর তীরে মেলা ও লালনের জীবন দর্শন আলোচনা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা যাবতীয় কার্যপ্রণালী ব্যবস্থা আমরা পুঙ্খানুভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে হয় সেই ব্যবস্থা আমরা করে রেখেছি এই অনুষ্ঠানটা উনি পালন করতেন বিধায় খাদ্য তার ধারা বহন করে চলেছে লালন উৎসবকে ঘিরে জনসাধারণের নিরাপত্তা নির্বিঘ্ন করতে জেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে জেলা প্রশাসক আমরা সার্বিক নিরাপত্তার ব্যবস্থাটি হাতে নিয়েছি আর এখানে যারা লালন ভক্ত এবং সাধুরা আসবে তাদের প্রতিবারের মতোই সার্বিক আয়োজন বা সম্পন্ন পথে তিন দিন ব্যাপী ওই দোল উৎসবে লালন ভক্ত ও অনুরাগীদের মিলন মেলায় পরিণত হবে বলে আশাবাদ আয়োজকদের গ্যাসের অপচয় রোধে চট্টগ্রামে আজ থেকে চালু হয়েছে গ্যাসের প্রিপেইড মিটার সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আয়োজনে নাসিরাবাদ হাউসিং এলাকায় প্রিপেইড মিটারে কার্ড রিচার্জ করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এ সময় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের প্রজেক্ট পরিচালক সরোয়ার হোসেন জানান এ পর্যন্ত চট্টগ্রাম নগরীর একুশ হাজার গ্যাস গ্রাহককে এই মিটারের আওতায় আনা হয়েছে আগামী বছরের শুরুর দিকে পর্যায়ক্রমে এই সেবা দেওয়া হবে নগরীর ষাট হাজার গ্রাহককে সরকার ও জাপানি সংস্থা জাইকার অর্থায়নে এই প্রকল্পে ব্যয় হবে দুশো koti সিলেটকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিভাগীয় প্রশাসন ও সিটি কর্পোরেশন উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার ড মোসাম্মদ নাজমানারা খানম জেলা প্রশাসক রাহাত আনোয়ার সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন বকেয়া বেতনের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনে তম দিনের মতো কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মকর্তা ও কর্মচারীরা সকালে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা নগর ভবনে সিটি মেয়রের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এ সময় বিসিসির বিভিন্ন দপ্তর থেকে ভেতরে অবস্থান নেওয়া কর্মকর্তা কর্মচারীদের বের করে দেয় আন্দোলনকারীরা বিসিসির কর্মকর্তা কর্মচারীরা জানান বিসিসির স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের পাঁচ মাসের বেতন বকে আছে অপরদিকে দৈনন্দিন মজুরি ভিত্তিক কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে চার মাসের কুড়িগ্রাম ও মাদারীপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে পৌর টাউন হলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ খান এতে উপজেলায় দলগতভাবে বিজয়ী প্রাথমিক মাধ্যমিক ও কলেজ পর্যায়ে সাতাশটি দল নিয়ে জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় পরিবেশন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয় মাদারীপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে চার উপজেলা থেকে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তিন ক্যাটাগরিতে বারোটি দল জেলা পর্যায়ে অংশ নেন এর মধ্য থেকে তিন গ্রুপের তিনটি দল বিভাগীয় পর্যায় প্রতিযোগিতার জন্য চূড়ান্ত করা হয় নিউজ দেশ সংবাদ এখন এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে